আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কুবা মসজিদ, মসজিদে কুবা। এটি হলো সৌদি আরবের হেজাজ অঞ্চলের মদিনায় অবস্থিত একটি মসজিদ, যেটি সপ্তম শতাব্দীতে ইসলামিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন দশায় নির্মিত হয়েছিল। এটি বিশ্বের প্রথম মসজিদ বলে মনে করা হয়। এখানে মসজিদের কুবার সামনের দিকটায় উন্নয়নের কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন এখানে কার্পেট রয়েছে, তারপরে জমজম পানির ব্যবস্থা করা হয়েছে, এখানে জমজম পানি পান করতে পারবেন। তারপরে আপনার গরমের জন্য এখানে পাখা লাগানো হয়েছে, যেই পাখাতে আপনার পানি সহ আসে। মদিনা যেরকম সিস্টেম, এরকম সিস্টেম করা হয়েছে এবং সিস্টেম অনেক উন্নত হয়েছে, এটার কাজ চলতেছে এখনও। যে দেখুন, দেখতে পাইতেছেন আপনারা মসজিদুল কুবা, যে রাতের দৃশ্য, রাত এই যে পানি, রাতের দৃশ্য, রাতের আপনার 3টা বাজে এখন। মিছিল দিতে হয়েছে আপনি ওটাতে খুশি কি কিরকম আপনার মন সব দেখানোর জন্য। এটা হচ্ছে ভিতরের অংশটুকু, না এটা বারান্দা বলতে পারেন, বারান্দার মতো এই জায়গাটা। তারপরে এটা হচ্ছে ভিতরের অংশ, অংশটুকু দেখুন সবাই নামাজ পড়তেছে, দুই রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে, বাকি দুই রাকাত নফল নামাজ পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার এখানে চরে বা পায়ে হেঁটে যেতেন এবং দুই রাকাত নামাজ পড়তেন। তিনি অন্যদেরকেও এরূপ করার উপদেশ দিয়ে বলেছেন, যে ব্যক্তি ঘরে উজু করে তারপর কুবা মসজিদে গিয়ে সালাত আদায় করে তার জন্য একটি উমরার সওয়াব লেখা হয় রয়েছে। এটির প্রথম পাথরটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা স্থাপন করা হয়েছিল বলে জানা যায় এবং কাঠামোটি তার সঙ্গীদের দ্বারা স্থাপন করা হয়েছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। এখন নামাজ শেষ আমাদের সঙ্গে দিয়ে এখন বাসে চলে যাব, আমাদের বাস এখানে, এখন যাব আমরা মদিনা শরীফে, না মসজিদ নবী।